সাবস্ক্রাইব করুন বেঙ্গলি লাইফস্টাইল উইথ ঝিনুক চ্যানেলকে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গলি লাইফস্টাইল উইথ ঝিনুক। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমি করবো হচ্ছে আমবাটা। তো আগে দেখি নি কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে। তো এখানে আমার লাগছে হচ্ছে প্রথমে আম, লাগছে হচ্ছে ধনে পাতা, লাগছে হচ্ছে লঙ্কা, আর লাগছে নুন, চিনি, হলুদ গুঁড়ো, লাগছে চিলি ফ্লেক্স। এটা সম্পূর্ণ অপশনাল চিলি ফ্লেক্সটা। লাগছে হচ্ছে সর্ষে, আর লাগছে হচ্ছে সর্ষের তেল। তো এগুলো দিয়ে আমি করব। আর আমার চ্যানেল যদি তোমাদের পছন্দ হয় একটা লাইক করে দিও, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে। তো চলো আমি শুরু করি। তো প্রথমে আমি আমগুলোকে নিয়ে নেব। নিয়ে আমগুলোকে আমি কেটে নেব। আমবাটা খেতে তো সবার ভালো লাগে, সেই কারণে আজকে ওয়েদারটা খুব সুন্দর, সেই কারণে একটু ইচ্ছা হলো আমবাটা করি, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। এবার আমগুলোকে থেতলে নেবো একটু। একটু হালকা করে থেতলে নেব, তারপর এটাকে আমরা মিক্সিতে দেব পুরো পেস্ট করার জন্য। তো হঠাৎ ইচ্ছে হলো যে একটু শিলে বেটে আমটা খাই, সেই কারণে আমি একটু চেষ্টা করলাম। এবার এটা হালকা করে একটু পেস্ট করে নেব মিক্সিতে। এবার এগুলোতে এগুলো এতে তুলে নিচ্ছি। এবারে ধনে পাতা, সর্ষে, আর কাঁচা লঙ্কা বেটে নেব। লঙ্কাটা স্বাদ মতো দিতে হবে। এটা পুরোটাই আমি শিল নোড়াতে বাটবো। আমগুলো শিল নোড়াতে বেটে ওটা আমি পেস্ট করতে দিয়েছি, কিন্তু এটা আমি পুরোটাই শিল নোড়াতে করব। অল্প অল্প মাঝখানে মাঝখানে জল দিয়ে করতে হবে। আমার বাটাটা হয়ে গেছে, এবার আমি আমের সাথে দিয়ে দিলাম। দেখো হয়ে গেল। তো এবার আমি এতে হলুদ গুঁড়োটা দিয়ে দিই। হলুদ গুঁড়ো দিলাম, এরপর দেব হচ্ছে চিনি, তারপর দেব হচ্ছে নুন স্বাদ মতো, আর দিয়ে দেবো হচ্ছে চিলি ফ্লেক্স।
এমনিতে আমি তিনটে লঙ্কা দিয়ে দিয়েছি, তাই আমি একটু চিলি ফ্লেক্সটা একটু কম দিলাম, কারণ বেশি ঝাল হয়ে গেলে আর খেতে ভালো লাগবে না, অনেকটা হয়ে গেলে। এবার দিয়ে দেবো হচ্ছে সর্ষের তেল, 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এটা এবার ভালো করে মাখিয়ে নেবো। মাখিয়ে আমি এটা পেস্ট করে নেবো। দেখো আমি পেস্ট করা হয়ে গেছে আর রেডি হয়ে গেছে আমার আমবাটা, খেতে তো অসাধারণ হয়েছে, দেখতেও ভালো হয়েছে। তো বন্ধুরা তোমরা তো দেখলে আজকে আমি আমমাখা করেছি আর আমার আমমাখাটা কমপ্লিট হয়ে গেছে দেখো, আর এটা আমি এখন খেয়ে দেখাবো কেমন হয়েছে, চলো খেয়ে দেখাই। আমমাখা কার না ভালো লাগে, সবারই ভালো লাগে, তো খুবই সুন্দর হয়েছে আমমাখাটা, অসাধারণ হয়েছে। আর আজকাল তো কেউ শিলে বাটে না, শিলে বাটার চলটা প্রায় উঠেই গেছে, তো আমি চেষ্টা করলাম, খুবই সুন্দর হয়েছে খেতে। তো তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, মনে হলো যে ঘরে বসে আছি একটু আমমাখা খাই, তাই তোমাদের সাথে এটা আমি শেয়ার করলাম। আর সবাই লকডাউনে সাবধানে থেকো, সুস্থ থাকো, ভালো থাকো, অন্যকে ভালো রাখো। তো আজকের মতো এইটুকু, আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। টাটা।